মা খালি একটাতেও কিন্তু কেউ হাত দেয় না। মন্দিরটায় কিছুদিন আগে নাকি শুনেছিলাম চুরি হয়েছিল, মানে ঠাকুরের যে গয়না থাকে সোনার গয়না ছিল সেগুলো নাকি চুরি হয়ে গিয়েছিল, ওই জন্য এখানে লাইটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ওই জন্য এখানে দেখো চার চারটে লাইট দেওয়া হয়েছে চারিদিকে, মোবাইল ঘাঁটা কাজ শুধু এনার। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমাদের আজ দেখাবো একটা মাঠের মধ্যে, ঠিক মাঠের মধ্যেখানে একটা মন্দির, কালী মন্দির। দেখো চারিদিকে মাঠ, কত সুন্দর রাস্তা। এদিকটা দেখো, এই দিকটা দেখো, খুব সুন্দর একটা রাস্তা, দারুণ একটা জায়গা। ঠিক এইখানেই একটা দারুণ মন্দির আছে, ঠিক ওই জায়গাটায়। চলো তোমাদের দেখাতে থাকবো, দেখতে থাকো তোমরা। রাস্তাগুলো কত সুন্দর, একটা পুকুর আছে দেখো, আর গাছটা দেখো বট গাছ, কত সুন্দর লাগছে দেখো। এগুলো দারুণ একটা জায়গা, আম গাছ, প্রচুর আম এসেছিল গাছটাই। আর পুকুরটা আগে আগে, এই রাস্তাটা কত সুন্দর দেখতে লাগে। বাঁধানো ঘাট আছে ওখানে, বাঁধানো ঘাটটা দেখো তোমরা, সত্যি। আর তোমাদের কেমন লাগছে জায়গাটা একবার বলো কমেন্ট করে। যদি আসতে মন হয় চলে আসতে পারো মহুরাকান্দি মাঠের কালীতলা। দেখো ওই দিকটাই মাঠ, ট্রাকটা চলছে দেখাচ্ছি, চাষ শুরু হয়ে গেছে এখানে, কলার গাছ দেখো তোমরা, ট্রাকটা চলছে ওখানে। এবার ধান লাগাবে ওরা, চাষবাস সব শুরু হয়ে গেছে, আস্তে আস্তে সমস্ত জমি চাষ হবে, তারপর ধান লাগানো হবে। কত সুন্দর লাগছে একবার কমেন্ট করে জানিও যদি তোমাদের ভালো লাগে। পাকুড় গাছ, আস্তে আস্তে মন্দিরে ঢুকছি, এখানে সব ঠাকুর আছে। পেয়ারা গাছটা দেখো, পেয়ারাগুলো জাস্ট ধরতে শুরু হয়েছে, পাগলে এসে খাবো, ক্যামেরায় হাত না পড়ে।
এত সুন্দর জায়গা, এখানে কোনো কেউ গাছে হাত দেয় না, এতটাই সুন্দর। বাতাবি গাছগুলো দেখো কত সুন্দর বাতাবি ধরে আছে, কিন্তু কেউ কেউ এই গাছে কিন্তু হাত দেয় না। দেখো কত সুন্দর, প্রচুর ধরে আছে কিন্তু একটাতেও কিন্তু কেউ হাত দেয় না। ওইদিকে একটা গাছ আছে দেখো, আম গাছ আছে ভিতরে। অনেকটাই জায়গা জুড়ে মন্দিরটা, কিন্তু এখানে খুব কম লোকই আছে মনে হচ্ছে। অনেক রকমের গাছ আছে এখানে। আর যদি জায়গাটা অবশ্যই ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, আর যদি আসবে তো আসতে পারো মহুরাকান্দি মাঠের কালি। এটা কী গাছ, কদম? এটা মনে হচ্ছে কদম গাছ, এটা আম গাছ। কদম আম, এটা কদম গাছ। কত সুন্দর সুন্দর গাছ লাগানো আছে দেখো। দেখো গাছগুলো কত সুন্দর। চলো এবার কালী মন্দিরের ভিতরটা দেখাই। পূজা হয়েছে, ফুল পড়ে আছে। মা কালী, ওটা জুতো পড়ে না, ওটা দেখো জায়গাটা দেখো কত সুন্দর করা আছে, চারিদিকে বাতাবি গাছ। এ দেখো ফুল, লাইটও দেওয়া আছে এখানে। মন্দিরটায় কিছুদিন আগে নাকি শুনেছিলাম চুরি হয়েছিল, মানে ঠাকুরের যে গয়না থাকে সোনার গয়না ছিল সেগুলো নাকি চুরি হয়ে গিয়েছিলো, ওই জন্য এখানে লাইটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ওই জন্য এখানে দেখো চার চারটে লাইট দেওয়া হয়েছে চারিদিকে, যাতে চুরিটা না হয়। দেখতেই পাচ্ছ মাঠের ভিতরে এখানে কেউ থাকে না, ওর জন্য চুরিটা হয়ে গিয়েছিলো। যাই হোক ঠাকুরের গয়না নেওয়া পাপ। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও মন্দিরটা। মোবাইল ঘাঁটা কাজ শুধু এনার। যদি ভালো লাগে মহুরাকান্দি আসতে পারো, মহুরাকান্দি আর চক ঠিক মিডিল আছে জায়গাটা কালিতলা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক ঠুকে দাও আর কমেন্ট করো তোমাদের কেমন লাগলো, বারবার বলছি। আর আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।